ওটা ভালো খাবার, ভালো খাবার খাও, মাংস তো, মুরগি মুরগি। ওরে কক কুক, তুমি টেবিলে বসে খাবি? ওরে আল্লাহ রে, আমার ছেলে শাক এনে রাখছে টেবিলে, একটু সেইটার প্রতি নজর। এটা খাবি, শাক খাবি, পুঁই শাক খাবি? নে নে নে, পুঁই শাক দেখে হলি দৌড়ে উঠে আসতো। কলমি শাক খায় সে, ভাবছে এটা কলমি শাক, কলমি শাক না, এটা পুঁই শাক, পুঁই শাক। তুমি খাও না, এটা খাবা না, এটা খাবা না, নষ্ট করবো। এই দেখো, এই দেখো, খুলে দিচ্ছি তারা। এই দেখো, এই দেখো, এটা এটা পুঁই শাক, তুমি কলমি শাক না তো, কলমি শাক মনে করে দৌড়ায় আসতে, ভাবছো কলমি শাক, এটা পুঁই শাক, এই দেখো পুঁই শাক। হ্যাঁ, তুমি খাবা না, এটা খেতে পারো না, কলমি শাক খায় বিড়ালে, আমি জানি। আমার হলিও খায় একটু আধটু, দু একটা পাতা ছিঁড়ে দিলে মা আগার পাতাগুলো আর কি, কুশি পাতাগুলো খায়, তো ওইটা দেখে ভাবছো কলমি শাক, এটা কলমি শাক না তো। আচ্ছা খাইলে একটা নে, তোকে দিলাম, নে খাই, এখানে এই যে এখানে রাখলাম, যাও, ওইটা তোমাকে দিলাম, যাও, তুমি সবগুলো এটা করো না। হ্যাঁ, এটা খাও দেখি, যেটুক খাও খাও দেখি, কী এদের শুকতেছে ওরকম করে? আরে কলমির শাক না এটা, সেটা তো তুই এভাবে মুখ দিলে আমি আমরা খাবো না, তো পুরাই ফেলে দিতে হবে। সেদিন কলমির শাক ফেলছি কতগুলো এরকম, তোর এটা খেতে হবে এখন, তোর এটা এটা খেতে হবে আমাদের। হ্যাঁ, পুরা শাক নষ্ট করছো কেন? ওইটা খাও, তোমাকে ওইটা দিছি, ওইটা খাও, যাও। হ্যাঁ, ওইটা খাও, ওইটা খাও, চলে আস তখন। কী কী সুখাসুখির শেষ নাই রে বাবা, সুখে সুখে কী খোঁজে, কী খোঁজে সুখে সুখে? যে সবই কলমি শাক দেখ, এই পুঁই শাক দেখ, সব পুঁই শাক, কোনো কলমি শাক নাই, তো কী সুখিস, কী খুঁজিস এর মধ্যে? একটু পোকামাকড় গন্ধ পাইছে না কি রে শাকের মধ্যে? ওফা মেলাই তো, ও যেভাবে শুকতেছে আমি একটু ভয় পেলাম, তো পোকা টুকার সন্ধান পাইছে না কি বর্ষাকাল তো? আমি আসলে বর্ষাকালে শাক খাই না, আমার ছেলে একসাথে এই পুঁই শাক ডাঁটা শাক সব নিয়ে আসছে, সবজি সবজি কয়েকদিন খাওয়া হয় না, আমি একটু রাগ করছি যে সবজি ছাড়া ভাত খাওয়া হয় না, এই শাক নিয়ে আসবি, বলেছি লাউ শাক আনতে, সে নিয়ে আসে পুঁই শাক আর ডাঁটা শাক। ডাঁটা ভালো আমার জন্য, পুঁই শাক আসলে আমার কম খেতে হয়, আমার জন্য খুব একটা ভালো জিনিস না, তো আমি এখন খুলে দেখব। চারা পুঁই শাক, চারা পুঁই শাক তো একটু ভালো লাগবে না রান্না করলে, একদম ভিজলা ভিজলা হয়, বাজার করতে শিখলো না, দিয়ে দেবো দুই দিন পরে, বউর কাছে ঝাড়ুটা খাবে আর কি। আমি একটু ভালো করে দেখতেছি কোনো পোকা টুকা দেখছে না কি, ভালোই যা তো আগ্রহ ভরে এটা শুকে শুকে বেড়াচ্ছে, যখন কোনো শিকারি পাইও পোকা মাকড় পাইলে ও সেই সব জায়গায় যে শোকে, যাক মিলিয়ে রাখলাম, যদি কিছু থাকলে তো বের হয়ে যাবে আর কি, চোখে দেখলে তো আর এই শাক খাওয়া যাবে না, পুরাই ফেলে দিতে হবে আমার, এখন তো চোখে পড়ছে না। আমি তো রাতের বেলা এখানে রেখে দিব, ফুলে থাক বাতাসে, এই যে ইনি আবার নেমে আসছে ওখানে, ওর মধ্যে কিছু নেই, আমি তো ভাবছি খাবেও, কিন্তু না খাচ্ছে না, কিন্তু শুকে যাচ্ছে, চারিপাশ দিয়ে ঘুরছে আর শুকছে, কী হয়েছে কি? পোকা টোকা কিছু দেখলো না কি? আমার তখন সন্দেহ হচ্ছে, আমি আর একটু ভালো করে দেখবো। তোকে তো আমি আলাদা একটা গাছ দিলাম, কী 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 জানি বলে, হ্যাঁ কী 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 করবো আবার টেবিলে কেন? কী ওই যে খাও, ওই যে মাংস খাও, যাও যাও, নামো নামো নামো,